ব্যাখ্যা করছে, সুবহানাল্লাহ। বলেন ভাইরা আমার, সপ্তম নম্বরে বলছেন দারিদ্রের আশঙ্কায় সন্তান হত্যা করা যাবে না, জন্ম মৃত্যুকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ কোনো মানুষের হাতে দেয় নাই। যদিও মনে করতেছে মানুষ যে আমি জন্ম নিয়ন্ত্রণ করতেছি, দুটি সন্তান যথেষ্ট। এই স্লোগান মুসলমানের জন্য না, একটি সন্তান হলে আরেকটি সন্তান নয়, এসব স্লোগান বেরোচ্ছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে আল্লাহ বিরোধী। বলেন বহু মানুষ আছে বিয়ে করছে, দুই এক যুগ না দুই যুগ হয়ে গেছে, কত দোয়া কালাম হুজুর খতম, কিন্তু এখনো বাচ্চা আনতে পারে নাই। তাহলে নিয়ন্ত্রণ কার হাতে? কথা বলে না, কার হাতে? আল্লাহর হাতে। কথা বুঝতে পারছেন? আপনি নিয়ন্ত্রণ করে সন্তান ঠেকাতে পারবেন না। হাদিস শরীফ আছে, মা মিন নাসবাতি ইল্লা ওয়াহিয়া কায়েনা, এই পৃথিবীতে যা প্রাণী মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য করেছেন তা আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েই ছাড়বেন। বলেন আল্লাহু আকবার। ওই শোনেন না যে একসাথে ছয়টা সাতটা আটটা দশটা হয়ে গেছে? আবার যারা নিয়ন্ত্রণ করে শেষ জীবনে তাদের আফসোস করতে হবে, এমন হতে পারে আমার জীবনে দেখা, আমি তার প্রত্যক্ষ সাক্ষী, একটি বাচ্চা, সেই ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, জীবনের এমন এক সময় যার ফল খাওয়ার সময় হয়েছে। উচ্চ শিক্ষায় লেখাপড়া করার পরে যখন মা বাপকে ফল দিবে সেই সময় মারা গেছে, আর কেউ নেই। এখন যদি তার দুই একটা সন্তান থাকতো কথার কথা, তাহলে কি ভালো হইতো না খারাপ হইতো? অন্তত ওইটা দেখে সবর করতে পারত। আর এমনও হয় যে প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান বোকা, কিন্তু দেখা যাচ্ছে চতুর্থ সন্তান, পঞ্চম সন্তান হয়েছে যে এমন মেধাবী, এমন ব্যক্তিত্ব সম্পন্ন, ওই সন্তান দিয়ে গোটা বংশের মানে মর্যাদা হয়ে যায়। আল্লাহু আকবার। সুতরাং এসব কিছুকে কি করতে হবে? বর্জন করতে হবে। মুসলমানদেরকে মানব বংশের ধ্বংসের চেষ্টা ঘৃণতম অপরাধ, এটিকে বন্ধ করার জন্যে রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, রসুলের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের সন্তান হত্যা করো না এই ভয়ে, যাতে তোমরা উপোস থাকবে, না খায়াপ থাকবে। আল্লাহ পাক সকলকে সাহস দিয়ে বলছেন যে আমি তোমাদের রেজেকের ব্যবস্থা করি, ইন্নাহনু নারজুকুহুম, আমি তোমাদের ওই সন্তানকে যেমন রেজক দিব, ওয়াইয়াকুম তোমাদেরকেও রেজক দিব। তোমাদেরকে আমি না খাওয়াইয়া মারব না, আমার বান্দা দুনিয়া আসবে, তুমি ঠেকাতে কে? ইন্না কাতলাহুম খিতান কাবীরা, এরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে মানব হত্যার সামিল। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, দুর্বল মানুষদের কারণেই তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন এবং তোমাদেরকে রেজেক দান করেন। সুবহানাল্লাহ। দুর্বল মানুষ কারা? ওই যে ছোট ছোট শিশু সন্তান, স্ত্রী, তারা তো কামাই করতে পারে না, এই কারণে তোমাদের রেজেক দেওয়া হয়। জানো যখন ছেলে মানে দুই পা, হ্যাঁ যথা ইচ্ছা তথায় যাও, তারপরে হলো চার পা, ভাত কাপড় দিয়া যা, ঠিকই না? যখন হলো ছয় পা, হ্যাঁ বাবা তুমি কোথায় দাও, জোরে বলেন, ঠিকই না? কিন্তু এই সব কিছু রেজেকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বিবাহের মাধ্যমে হাদিস শরীফে আসছে, বিবাহ করার পর মানুষের জীবনে সচ্ছলতা আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই বাজে কাম থেকে মুসলমানদেরকে অন্তত বিরত থাকতে হবে। মুসলমান তো আল্লাহকে প্রভু বলে স্বীকার করে, তারা খাওয়াবে আল্লাহ এই কথা কি স্বীকার করে, ঠিকই না? সুতরাং খাওয়ার জন্যে মানুষ হত্যা করা কি ঠিক হবে? শেরকের পরে সবচাইতে বড় গুণা, আল্লাহ রসুল বলছেন তাকতুলা ওয়ালাদাকে খাশিয়াতা ইয়া তামা মাখা, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা সবচাইতে বড় গুণা। এরপরে গুণা হচ্ছে ওইটা যে এই উদ্দেশ্যে সন্তান দুনিয়াতে আসতে না দেওয়া, বাধা দেওয়া যে তোমার সাথে সে খানা খাবে, খানা খাইলে তুমি খাইতে পারবে না, এই ভয়ে যদি কেউ সন্তান আসতে বাধা দেয় সেইটা হচ্ছে শিরকের পরে সবচেয়ে বড় গুণা। এই গুণার থেকে বিরত থাকতে হবে। অষ্টম মর্মে আল্লাহ পাক বলছেন সমাজের শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, ভদ্রতা বজায় রাখার জন্যে, নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গঠনের জন্যে আল্লাহ পাক ব্যভিচার নিষিদ্ধ করেছেন।
আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরুবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, যে জিনার নিকটবর্তী হও না, জিনার ব্যভিচারের নিকটবর্তী হও না, ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, তোমাদের জন্য একজন পুরুষ একজন নারীর সাথে মানে তাদের শারীরিক সম্পর্কের জন্য পূত পবিত্র ব্যবস্থা রয়েছে শরীয়তের ভিতরে, সেটা হলো বৈবাহিক সম্পর্ক। যারা বলেন ঠিক কি না, আকদের মাধ্যমে সম্পূর্ণ কি হয়ে যায়, বৈধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই জেনা এই এই বিষয়টি হচ্ছে কানা ফাহেশাতাম সাহাসাবিলা, সম্পূর্ণ অশ্লীলতা এবং সবচেয়ে খারাপ রাস্তা। এর থেকে মুসলমানদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। শুধু জেনার থেকে অনেক দূরে থাকতে বলছে, তাহলে জেনা ব্যভিচারে যে আহ্বান করে যেই জিনিসে, সেই জিনিস থেকে আগে বাঁচতে হবে, ঠিক কি না? এই জন্যে যে সমস্ত নারীদেরকে বিবাহ করা জায়েজ, তাদের সাথে পুরুষের যেমন দেখা দেওয়া জায়েজ নাই, আর যেই সমস্ত পুরুষদেরকে বিবাহ করা জায়েজ নারীদেরকে, নারীরা তাদের দেখতে পাবে না। এই জন্য খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, তালতো ভাই, দেখকে ভাই, তারপরে দুলা ভাই, এই সমস্ত ভাইদের সাথে, ভাই ঠিক আছে, কিন্তু তাদের সাথে দেখা দেওয়া যাবে না। প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলা যায়। খুব খেয়াল করছেন হাস্যকর বিষয়, সারা জীবন এই জন্য পর্দা ব্যবস্থা মানতে হবে, পর্দা রক্ষা করতে হবে। চিন্তা করছেন, অনেক মহিলা সারা জীবন একদিনও বোরকাও পরে নাই, পর্দাও করে নাই, যখন মারা যায় তখন চতুর্দিকে কাপড় দিয়া গোসল করায়, এরপরে যখন খাটিয়ে সরায়, দেশীয় না একবারে বিদেশি কি বলে কাবা শরীফের গিলাফ ঢাইকা তাকে পর্দা করে, যখন সে কবরে রাখে তখনও একবারে কেউ যেন না দেখে উপরে কাপড় টাপড় দিয়ে একবার ঢাকে রাখে। এটা হাস্যকর, এটা সম্পূর্ণ হাস্যকর বিষয়। সারা জীবনে মহিলাটি পর্দা আসছে জিন্দা মানুষের জন্যে, ধরে বলেন ঠিক কি না? ওই মৃত্যু মানুষের দিকে কেউ মানে কাম ভাব নিয়ে তাকাবে না, যতই সুন্দরী মহিলা হোক, ধরে বলে ঠিকই না? মরা মানুষ দেখে তো, মরা মানুষটার জন্য এত পর্দা দিলাম, কিন্তু জিন্দা মানুষের থেকে পর্দা বর্ধন করলাম, আর এটা আধুনিকতা মনে করলাম, প্রগতি মনে করে নিজের প্রগতি সাজলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, এটা তো প্রগতি নয়, এটা হচ্ছে দুর্গতি। এই দুর্গতির থেকে মুসলমানদের বাঁচতে হবে। এরপরে নবম নম্বর আল্লাহ পাক বলছেন মানুষ খুন মহাপাপ, জীবন ও সম্পদের নিরাপত্তা ঘোষণা করে আল্লাহ পাক বলেন কোন একটি সমাজ রাষ্ট্র যদি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা হয়, সেখানে সকল মানুষের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জোরে বলেন ঠিক কি না? সেই ব্যবস্থার জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেইটাকে আল্লাহ পাক অবৈধ ঘোষণা করছে অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না, ন্যায়সঙ্গত হলে সেটা রাষ্ট্র করবে, প্রশাসন করবে। যেমন মুরতাদ হয়ে গেলে এভাবে যদি মানে মুসলমানিত্ব সে অস্বীকার করে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সে যদি বিবাহিত পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে সেটা বি করবে, কিন্তু তাকে ডাইরেক্ট কতল করা যাবে না, বরং তাকে সঙ্গে সার কাটতে হবে, রজম করতে হবে। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুণা হবে, সেই গুণা তার আমল নামায় লেখা হবে কিয়ামতের ময়দানে, সে হত্যাকারী হিসাবে আল্লাহ পাকের সামনে সে উপস্থিত হবে, তার কতটা শাস্তি হবে। এরপরে আল্লাহ পাক বলেন এতিমদের স্বার্থ সংরক্ষণ করা, এইটা আমাদের জন্য খুবই জরুরি, দুস্থ এতিমদের নিরাপত্তা পুনর্বাসনের জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরুবু মাল ইতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবুলু গাশুদ্দাহু, যে কোনো এতিমের মালে অবৈধভাবে তোমরা এতিমের মালের কাছেও যাইও না, যদি তাকে লালন পালন করা দায়িত্বশীল হিসাবে তাকে লালন পালন করতে হয় তাহলে সেখান থেকে ন্যায়ভাবে তার সম্পদ খরচ করা কি জায়েজ হবে। এরপর এগারোতম হলো ওয়াদা, চুক্তি করা, প্রতিশ্রুতি রক্ষা করা এবং চুক্তি পূরণ করা, এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা খেলাপ করা যাবে না, ওয়াদা খেলাপ করা এটা মুনাফিকি। যেই সমাজের লোকেরা পারস্পরিক চুক্তি করে ওয়াদা করে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওয়াদা ভঙ্গ করে, সেই সমাজে কোনো শান্তি থাকবে? আল্লাহ পাক ভালোই বুঝেন যে পারস্পরিক এই লেনদেনের ক্ষেত্রে চুক্তি রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো, এই প্রতিশ্রুতি সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। এরপরে ১২ নম্বর
হলো বেচা কেনায় পণ্য দ্রব্যের পরিমাণ এবং ওজন ঠিক রাখতে হবে। দুর্নীতিমুক্ত ব্যবসা বাণিজ্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াও ফুল কায়লা ইদা কিলতুম, যখন তোমরা মেপে দাও পরিপূর্ণভাবে তোমরা মেপে দিবে। ওয়াজিনু বিল কিসতাল মুস্তাকিম, আর তোমরা মানে ন্যায়ভাবে পাল্লা দিয়ে সঠিকভাবে তোমরা ওজন করবে। যালিকে খায়রু আহসানু তাবিলা, এটা তোমাদের জন্য উত্তম এবং তোমাদের জন্য এটা সবচাইতে সুন্দর ব্যবস্থা। ১৩ নম্বর হচ্ছে ধারণার পরিবর্তে জ্ঞানের পিছনে চলা। সমাজের শান্তি নিরাপত্তার জন্য মানুষের প্রতি সুধারণা রাখতে হবে। কান কথায় মানে চললে হবে না, কান কথায় যদি কেউ আমরা কি করি মানে তার পিছনে পড়ে কান কথা শুনি, তাহলে এরকম কান কথা বিভিন্ন উদ্দেশ্যে পরিণত মানুষ বলতে পারে। যতক্ষণ পর্যন্ত সত্যটা উদ্ঘাটন না হয় কান কথা শুনে যে কোনো সিদ্ধান্ত নেবে সে বিপদে পড়বে। এই জন্য ধারণার পিছনে মানে চলা যাবে না, বরং জ্ঞানের পিছনে চলা যাবে। সন্দেহ অমূলক ধারণা মুক্ত সমাজ আমাদের গঠন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমরা ধারণার পিছনে যেই বিষয়ে জ্ঞান নাই তুমি জানো না সেই বিষয় নিয়ে তুমি তার পিছনে লেগে যেও না, কারণ তোমার চোখ কান অন্তরকে জিজ্ঞেস করা হবে। এই তিনটা মাধ্যমের দ্বারাই মানুষ কি জানতে পারে, তাহলে চোখকে জিজ্ঞেস করো কি তুমি দেখছো, কানকে জিজ্ঞেস করো তুমি কি শুনছো, হ্যাঁ অন্তরকে জিজ্ঞেস করবে তুমি একটু ভালোভাবে চিন্তাও করলো না, ওমুকে বললো আর সেই তার কথায় তুমি পিছনে ছুটে গেলো, সমাজের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। এই জন্য সমাজ শান্তি স্থিতিশীলের জন্য এই সবগুলি আমাদের মানে খুবই প্রয়োজন। সর্বশেষ যেটি ১৪ নম্বর, সর্ব অবস্থায় অহংকার এবং দাম্ভিকতা পরিত্যাগ করতে হবে। মানুষের জন্য অহংকার শোভা পায় না। কিসের অহংকার? নেতৃত্ব কর্তৃত্বের অহংকার, আজ আছে কাল নাই, ধরে বলেন ঠিক কি না? স্বাস্থ্যের অহংকার, যদি মানে একবার পাতলা পায়খানা একবার বমি হয়ে যায় তাহলে হাসপাতাল, ধরে বলেন ঠিক কি না? সম্পদের মানে অহংকার করবেন, সম্পদ আজ আছে কাল নাই। সুতরাং কোনো কিছুর অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তামশি ফিল আরদে মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, জমিনের ভিতরে অহংকার করে হেঁটো না। ভালো জামা গায়ে দিয়েছো, চশমা পরেছো, ভালো কোট টাই পরেছো, এজন্য সিনা টাইট করে হেঁটো না, নম্রভাবে ভদ্রভাবে হ্যাঁ মাতৃত্ব হাঁটো, যাতে করে মানুষ তোমার কাছে ভালোবাসায় তোমার কাছে এগিয়ে আসে। কারণ তোমার তো এমন শক্তি নাই যে তুমি হেঁটে হেঁটে আমার জমিনটা ফাটাই দিবা। তুরস্কে যে এই সাম্প্রতিক কী হয়েছে, ভূমিকম্প হয়েছে, এ কি মানুষের জন্য সম্ভব? কথা বলেন, তুরস্কে সব মানুষ যদি একত্রিত হয়ে যায় তো এরকম একটা বিপর্যয় তারা করতে পারবে এক মুহূর্তের মধ্যে? এটা কার পক্ষে সম্ভব? আল্লাহ পাক বলছেন তোমরা তো কিছু করতে পারো না, আর পাহাড়ের উচ্চতা তো ছাড়িয়ে দিতে পারবে না। সুতরাং কিসের অঙ্গ করো? অঙ্গ করা যাবে না। সম্মানিত হাজরিন, পবিত্র মেয়েরাজের থেকে আসার পরে আল্লাহ রসুলের উপরে যে একটি সমাজ, একটি সুন্দর শান্তি সমাজ উপহার দেওয়ার জন্য যেসব মানে কর্মসূচিগুলি প্রয়োজন ছিল সেই কর্মসূচিগুলি সুরায় বনী ইসরায়েলের ২২ নম্বর আয়াত থেকে ৩৯ নম্বর আয়াতে আল্লাপাক নাজেল করেছেন। সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি। সবাই আপনারা প্রথমে ছিলেন না, অনেকে আসছেন শেষে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই কথাগুলি আলোচনা শুনতে পাবেন। আমাদের ভিডিওগুলি নিয়মিত কি হয় আপলোড হয়, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব যারা এটা জানার জন্য ইচ্ছা করেন কোরআন শরীফের সুরায় বনি ইসরায়েলের ২২ নম্বর আয়াত থেকে ৩৯ নম্বর আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যা আপনারা দেখে নেবেন।